জরুরি কোনো কাজে দেশের বাইরে যাবেন অথচ পাসপোর্টের মেয়াদ শেষ কিংবা বাকি আছে আর মাত্র কিছুদিন, কি করবেন এক্ষেত্রে? বলা হয় যে পাসপোর্টের মেয়াদ অন্তত 6 মাস থাকতেই তার রিনিউর জন্য আবেদন করা ভালো, তবে এটি বাধ্যতামূলক নয়। চাইলে পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ার 1 মাস বা কয়েকদিন আগে বা পরেও করতে পারবেন, এটি আবেদনকারীর ইচ্ছার উপর নির্ভর করে। কিন্তু এটি বিদেশ গমনেচ্ছুদের ক্ষেত্রে আবার অনেকটা বাধ্যতামূলক। 2021 সালের 30 মে এক বিজ্ঞপ্তিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আহ্বান জানিয়েছিল যেসব বাংলাদেশি কর্মীর পাসপোর্টের মেয়াদ 6 মাসের কম রয়েছে তাদের দ্রুততম সময়ের মধ্যে পাসপোর্ট রিনিউ বা নতুন পাসপোর্ট পেতে আবেদন করার জন্য আহ্বান জানিয়েছিল। এবারে চলুন জেনে নেই অনলাইনে কিভাবে পাসপোর্ট রিনিউর আবেদন করবেন। বর্তমানে বাংলাদেশের সব জেলা পাসপোর্ট অফিসে ই পাসপোর্ট কার্যক্রম চালু হয়েছে, তাই MRP পাসপোর্ট নবায়ন করে আপনাকে ই পাসপোর্ট নিতে হবে। এক্ষেত্রে অনলাইনে বাংলাদেশি পাসপোর্ট রিনিউ করার ফর্ম পূরণ করতে পারবেন নিজেই, তবে ই পাসপোর্টের রিনিউ করার ক্ষেত্রেও জাতীয় পরিচয়পত্রে দেয়া তথ্যাদি অনুসরণ করতে হবে। খেয়াল রাখবেন যেন পাসপোর্টে দেয়া তথ্যের সঙ্গে জাতীয় পরিচয়পত্রের হুবহু মিল থাকে। প্রথমত অনলাইনে পাসপোর্ট রিনিউর ক্ষেত্রে একটি নতুন ই পাসপোর্টের জন্য আবেদন করুন। এক্ষেত্রে শুধু ID ডকুমেন্টস অপশন থেকে আগের MRP পাসপোর্ট অপশনটিতে ক্লিক করুন ও বিস্তারিত তথ্য দিন। কেন আপনি নতুন পাসপোর্টের আবেদন করেছেন সে বিষয়েও জানতে চাওয়া হবে। সেক্ষেত্রে বেশ কিছু অপশন আসবে, যেমন মেয়াদ ফুরিয়ে যাওয়া, হারিয়ে বা চুরি হয়ে যাওয়া, তথ্য পরিবর্তনের জন্য, পাসপোর্ট নষ্ট বা ছিঁড়ে যাওয়া কিংবা অন্যান্য কারণগুলোর মধ্য থেকে আপনি বেছে নেবেন এক্সপায়ার্ড বা মেয়াদ ফুরিয়ে গেছে এই অপশনটি। এবার পুরনো পাসপোর্ট দেখে পাসপোর্ট প্রদানের তারিখ ও মেয়াদ উত্তীর্ণের তারিখ লিখুন। এরপর বাকি ধাপগুলো স্বাভাবিক ই পাসপোর্টে আবেদনের মতোই সম্পন্ন করে আবেদনটি সাবমিট করুন। অনলাইনে পাসপোর্ট রিনিউর আবেদন করার পর আবেদনের কপি A4 সাইজের কাগজের উভয় পৃষ্ঠায় প্রিন্ট করবেন। এরপর পাসপোর্ট রিনিউর ফি পরিশোধ করুন। তারপর প্রয়োজনীয় কাগজপত্রের ফটোকপি সংযুক্ত করতে হবে। পাসপোর্ট রিইস্যুর ক্ষেত্রে মূল পাসপোর্ট দেখাতে হবে আর হারানো পাসপোর্টের ক্ষেত্রে মূল GD কপি দেখাতে হবে। পাসপোর্ট রিনিউ করার ক্ষেত্রে যেসব কাগজপত্র লাগবে তার মধ্যে রয়েছে আবেদনপত্রের প্রিন্ট কপি, শনাক্তকরণ ডকুমেন্টের প্রিন্ট কপি অর্থাৎ জাতীয় পরিচয়পত্র বা অনলাইন জন্ম নিবন্ধন সনদ, মানি অর্ডার বা ব্যাংক সার্টিফাইড চেক, আগের পাসপোর্ট ও ডাটা পেজের প্রিন্ট কপি, সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে GO বা NOC এবং রেজিস্ট্রেশন ফর্ম বা আবেদনপত্রের প্রিন্ট কপি। এখন প্রশ্ন হলো পাসপোর্ট নবায়নের ফি কত? 2023 সালের তথ্য অনুসারে পাসপোর্ট নবায়নের ফি নতুন পাসপোর্টের ফির মতোই। এক্ষেত্রে 5 বছর মেয়াদি 48 পৃষ্ঠার পাসপোর্ট ফি 4,025 টাকা আর 64 পৃষ্ঠার পাসপোর্ট ফি 6,325 টাকা। অন্যদিকে 10 বছর মেয়াদে 48 পৃষ্ঠার পাসপোর্ট ফি 5,750 টাকা ও 64 পৃষ্ঠার পাসপোর্ট ফি 8,050 টাকা।